শনিবার পূর্ব মেদিনীপুরের মোহনপুরের বড়বেলি বুথে সেবা সপ্তাহ পালন হয়। এদিনের এই সেবা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন মোহনপুর পূর্ব মণ্ডলের যুব মোর্চার সভাপতি চিত্ত জানা, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সভাপতি শেখ আনসার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও এদিন মোহনপুর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের নেতা মানুষ পাল তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মোহনপুর পূর্ব মণ্ডলে যুব মোর্চার সভাপতি চিত্ত জানা তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানালেন। ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা মানস পাল আমাদের সামনে উপস্থিত হলেন, বৃক্ষরোপণে সহায়তা করলেন এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিগত লোকসভা নির্বাচনের নিরিখে আমরা এখানে 28 ভোটে জিতেছিলাম। আজকেই প্রমাণ হয়ে গেল যে আগামী বিধানসভা নির্বাচনে এই বড়বেলির মাটি থেকে তৃণমূল যে উচ্ছেদ হবে তার নমুনা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট ভাই। প্রথম কথা বলছি, বিজেপিতে ভারতীয় জনতা পার্টিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওর আদর্শ অনুপ্রেরণা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস কোন সংখ্যালঘু ধর্মকে ওরা বেশিটাই মর্যাদা দেয়, তার জন্য আমাদের এটা আরএসএস হিন্দু পরিষদের ইয়ে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি আদর্শ নীতি মেনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.